আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা চারা রুই মাছ জলে ছাড়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের অফিশিয়াল নাম্বার হলো 9593239131, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর, তো এই পুকুরে আমি মাছ চারা মাছ ধরে দেখাবো। এর আগের দিন আপনাকে দেখিয়েছিলাম যে প্রচুর ডিমি পানা সব খেয়ে নিয়েছে, দেখুন ছোট বড়শিতে টোপ গাঁথছি। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই ভিডিওটি কিন্তু ঠিকঠাক রেকর্ড হয়নি, যার জন্যে কিন্তু আপনারা হয়তো পরিষ্কার বুঝতে পারবেন না। তবুও আপনাদের দেখাচ্ছি, পরে আমি ভালো করে রেকর্ড করে দেবোখন, এটাতে কিছু মনে করবেন না, কিছু ভুল ভ্রান্তি রেকর্ড হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফেলার সঙ্গে সঙ্গে মাছ খেলো, এটা তলদা মাছের ছিপ, বড় ছিপ দেখতেই পাচ্ছেন, অত চারা মাছ ধরার নয়। তবুও আমি ধরে দেখাচ্ছি যে ডিমি পানা যেগুলো দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পুকুর পুরো ফাঁকা, শেষ করে দিয়েছে সব খেয়ে, প্রচুর চারা মাছ ছাড়া আছে। কীরকম চারা মাছ, তখন তো আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেননি, টোপ খেয়ে ডিমি পানা খাচ্ছে আপনারা দেখেছেন। এখন ছিপে আমি মাছগুলো ধরে আপনাদের দেখাচ্ছি মাছগুলো কী ধরনের মাছ, কই রকম সাইজ। তবে এইটুকু বলতে সব রুই মৃগেল কাতলা এইসবই ছাড়া আছে। মাছ এই পুকুরে ভাসা দেখিয়েছি, তখন আপনারা দেখেছিলেন, আর ছিপে তুলে কাছ থেকে আমি আপনাদের দেখাবো। দেখুন কি হারে ফেলতে না ফেলতেই সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, মাঝে মধ্যে এমন খাচ্ছে যে ফতনা সোজা হওয়ার সময় দিচ্ছে না, খেয়ে নিচ্ছে। এই দেখুন উঠেছে, দেখুন একদম ছোট চারা রুই মাছ দেখতেই পাচ্ছেন, একদম চারা রুই। এটাকে আমি বালতিতে জড়ো করছি কয়েকটা ধরে, তারপর আমি ছেড়ে আপনাদের দেখাবো, কারণ এত চারা মাছ ওগুলোকে আমি ছেড়ে দেব, কারণ কখনোই মারা উচিত নয় এগুলো। পরে আরও দু একটা ধরা আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন মানে ফেলার সঙ্গে সঙ্গে মাছ খেয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। বলছি তো মাঝে মধ্যে ফতনা সোজা করতে দিচ্ছে না, এরকম ভারে মাছগুলো খাচ্ছে, যেহেতু প্রচুর চারা মাছ আছে। মোট টোপ খেয়ে নিয়েছে মনে হচ্ছে, যার জন্যে আর ফতনা নড়ছে না, নাহলে ফেলার সঙ্গে সঙ্গেই ফতনা নড়তে থাকছে। খালি বড়শি ফেললেও মাঝে মধ্যে নিয়ে টানছে, এরকম কন্ডিশন। হ্যাঁ টোপ খেয়ে পালিয়েছে, দেখা যাক পরের টোপটা ফেলা হবে, পরের টোপটা ফেলা হয়েছে, দেখা যাক পরের টোপটায় কী হয়। ফতনাটি কই গেলি, বললাম না রেকর্ড ভালো হয়নি, পরের বার আমি ভালো রেকর্ড করে করে দেখাবো, দু চার দিনের মধ্যেই আমি সেটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাছটি আস্তে আস্তে এই ডুবিয়ে নিয়েছে, দেখুন মাছটি উঠে গেছে, দেখুন জোড়া রুই, দেখতে পেলেন জোড়া রুই মাছ উঠেছে, দেখুন দুটো বড়শিতে দুটো চারা রুই, দুটো বড়শিতে, মানে বুঝতে পারছেন কি আরে মাছ আছে। এই দেখুন দুটো মাছ দেখতে পাচ্ছেন, দুটো রুই মাছ একসাথে উঠেছে, আনএক্সপেক্টেড, দুটো বড়শিতে দুটো রুই, হাস্যকর ব্যাপার। দেখা যাক তারপরে কি আছে, এবার কি মা কি ওঠে কি না, আপাতত দেখতে পেলেন খ্যাঁচ মেল মারলাম, কোনো মাছ আপাতত আসেনি। পরে টোপটা ফেলে নেওয়া যাক, দেখা যাক পরের টোপটা আমরা ফেলছি, পরের টোপটা ফেলা হচ্ছে, দেখা যাক খাচ্ছে মাছটা, মাছ ওঠে কি দেখা যাক, মাছ উঠেছে। তো এই মাছগুলো আমি এবার জড়ো করে দেখি আপনাদের দেখাই, এবং আস্তে আস্তে মাছগুলো ছাড়া হবে সেগুলো আপনারা দেখবেন। এই যে যে এই যে দেখুন বালতিতে আমি জড়ো করেছি, পুকুর পাড়ে আমি বালতিতে নিয়ে যাচ্ছি ছাড়বার জন্য মাছগুলো, এই দেখুন বালতিতে এবার ঢাকনাটা খুলছি, দেখুন লাফানোর জন্য ঢাকনা চাপা দেওয়া ছিল, এতক্ষণ ধরে খুব লাফিয়েছে হাঁপিয়েও গেছে। দেখতে পাচ্ছেন কতগুলো চারা মাছ ধরা হয়ে গেছে, প্রায় 18-20টা চারা রুই মাছ দেখতেই পাচ্ছেন, প্রায় 18-20টা চারা রুই মাছ। এগুলোকে আস্তে আস্তে আমি জলে ছাড়বো, দেখুন কেমনভাবে যায়, দেখুন বালতিটা ঠুকলেই ওই দেখুন লাফ মারছে, লাফ মেরে দেখুন বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন হে পা আমাদের স্থানের ওপর পড়েছে,
ওই দেখতে পাচ্ছেন টোকা দিলেই লাভ মারছে, দেখুন দেখতেও বেশ ভালো লাগছে। আসলে এতক্ষণে এত লাফিয়েছে হাঁপিয়ে গেছে, তো আর লাপাতে পারছে না, দেখা যাক। এবার আমি আস্তে করে এগুলোকে সব জলে ছেড়ে দিই। দেখুন ও একটু কমজোরি হয়ে পড়েছে, মাছটা বড্ড নেই, পাশে দুটো রয়েছে। দেখুন এই দেখুন জলে আস্তে আস্তে সব কটা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর অল্প পাঁচ সাতটা পড়ে আছে ভিতরে, চারটে আর রয়েছে। তো দেখুন চলে গেল, এই যা যা চলে গেছে। এ পাশে মাছ যে দুটো ছিল দেখি এদের ছেড়ে দেওয়া যাক। দেখুন ছড়িয়ে দেওয়া হলো, আরও মাছ এদিকে চলে গেছে লাপিয়ে। এই দেখুন কি সুন্দর হাত থেকে খেলে খেলে যাচ্ছে মাছটা। আজকে আপাতত এই পর্যন্তই, বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পরের বার আমি ভালো করে একটি ভিডিও এই পুকুরে মাছ ধরার বানিয়ে দেব। আপাতত এখানেই ধন্যবাদ, পরের ভিডিওয়ে আবার আসবো নতুন কিছু তথ্য নিয়ে। পলিথিনে ঢুকে গেছে সারা।